আপনাদের সকলকে আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু সোমবার আর এখন বাজে 9:27। তারপরে ভেবেছিলাম যে ঐমৈশীকে নিয়ে একটু বেরোবো, কিন্তু সত্যি আমরা চারজনেই আর তার বাড়ি থেকে বেরোতে মানে ইচ্ছা হলো না। ওই জন্য আর কোনো এমনিও সকাল থেকে কিছুই সেরম করিনি, পুরো সেদ্ধ ভাত খেয়েছিলাম। যা খাওয়া দাওয়া হয়েছে হোলি আর তোমার দোলে, তারপরে আমরা সেদ্ধ ভাতই খেয়েছিলাম আর টনিক দেখেছি আমরা। আমাদের এটা দেখলাম, দারুণ লাগলো কিন্তু সিনেমাটা, দারুণ লাগলো, সত্যি তাই, খুব ভালো লাগলো। মামুনিও দেখলো, মামুনিও খুব দেখার ইচ্ছে ছিল, আর মা বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বাংলায়, জি বাংলায়, জি বাংলায় দিয়েছিল, তো টনিকটাই দেখলাম। তারপরে ঐশীর ড্রয়িং ক্লাস ছিল অনলাইনে, যেরকম আমাদের সানডে রুটিন থাকে। কিন্তু হ্যাঁ, এখন ওদের পরীক্ষা হয়ে গেছে বলে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যেতাম, কিন্তু কালকে আর যেতে পারলাম না। তো ঠিক আছে, আজকে সোমবারের ব্লগই তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাগল কেন বলবে, এইবারে তোমাদের বলছি যে আমরা সকাল সকালই চলে এসেছি আজকে কাশ্মীর ফাইলস দেখতে। হীরক বললো এটা হলেই দেখতে হবে, এটা বাড়িতে দেখা যাবে না। আর আমাকে বললো তোমার কি ভালো লাগবে দেখো আগে, তো আমি ট্রেলারটা দেখলাম আর সত্যি ঘটনা, তাই বললাম যে না দেখি ব্যাপারটা কি, ওই জন্য হীরকের সাথে আমি চলে এলাম। আমি এটাও বলেছিলাম তুমি যদি না যাও তাহলে আমি সেটা বলে একাই চলে যাবো, বললো না আমি যাই তাহলে। আমার দেখে ট্রেলারটা ভালো লাগলো আর সত্যি ঘটনা, আমারও জানতে ইচ্ছা করলো ব্যাপারটা কি, ওই জন্য আমি আরও আসলাম। তো এখন আমরা মুভি হলে ঢুকবো, আমাদের স্ক্রিন টু, তো মুভি দেখার পর আবার তোমাদের সাথে কথা বলবো। বাজে যাচ্ছে 1:30 আর আমরা এখন বাড়ি ফিরছি। মুভি শেষ হয়ে গেছিল কখন, 12:30 মনে হয় না, 12:30, হ্যাঁ ওরকম সময় শেষ হয়ে গেছিল। তারপরে আমরা একটু চা খেলাম আজকে, কিন্তু আমি চা খেলাম কারণ হীরকের একটু চা খাওয়ার মন হয়েছিল, কিন্তু খেতে চাইছিল না যেহেতু ও একা খাবে, ও বলছে তুমি তো খাবে না। আর এখন আমার কফি খাওয়ারও মুড ছিল না, তাই আমি বললাম ঠিক আছে আমি, তুমি খাও না আমি তোমার পাশে নয় থাকবো, বলছে না তুমি কিছুই খাবে না। তখন আমি বললাম ঠিক আছে একটু চা খেয়ে, বলছে চা খেয়ে দেখো না, তাই মশালাটি খেলাম না, মশালাটিটা খেয়ে কিন্তু ভালোই লাগলো, খারাপ লাগলো না। আর কী খেলাম কী না খেলাম সেটা নয়, কিন্তু সারাক্ষণই এখন মানে মুভিটা দেখার পর ওইসবই চিন্তাভাবনা হচ্ছে। আমি সত্যি এটা প্রথমে আমি এইসব মুভি না অত মানে কি বলবো পছন্দ করি না, আর এসব দেখলে না আমার মাথায় রাগ উঠে যায়, মানে তখন কেমন একটা হয়ে যায়, কিন্তু সত্যি এগুলো দেখা উচিত, জানা উচিত। তো মুভিটা দেখার পর মনটা একটু অন্যরকমই হয়ে গেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্য জানিও, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু মুভিটা দেখো, সত্যি কথা। হীরক বললো বলে নইলে কিন্তু সত্যি আমি হয়তো আসতাম না, কিন্তু সত্যি দেখে তোমাদের কীরকম ফিল হবে সেটা আমি তোমাদেরকে এখন বোঝাতে পারছি না, কারণ আমারই এমন ফিল হচ্ছে যে সত্যি ঘটনা যাদের উপর দিয়ে এরকম গেছে, আমি খালি সেটাই ভাবছি। যাই হোক, এখন আমি ওই জন্যই ওকে আজকে আরো নিয়ে এসেছিলাম, কারণ এগুলো না দেখলেও বুঝতে পারবে সত্যি তাই, আমরা অনেক ঘটনাই জানি না সে তো। আজকে
এটা দেখলাম বলে অনেক কিছু জানতে পারলাম, সব উপর উপর জানতাম, কিন্তু ভেতরে যে কত কিছু ব্যাপার থাকে বা হয়েছে আর কি, যাদের সঙ্গে ঘটেছে তারাই জানে। আর আমি তো রিভিউতে আমরা তো দেখছিলাম, মানে সত্যিকারের যারা ওখান থেকে পালিয়ে এসেছে তাদের কিন্তু ইন্টারভিউ আমি আর হিরক দেখেছিলাম, মানে দেখতে যাওয়ার আগে আমি একটু দেখে নিয়েছিলাম। তো কি বলবো আর, আমি তো সেটাই বলছি হিরককে যে এটা তো বানালো কি করে, এদের তো অনেক রকম মানে পারমিশন নিতে হয়েছে, ই করতে হয়েছে, খুবই মানে কি বলবো। তোমরা দেখো পারলে অবশ্যই কিন্তু দেখো। বাড়ি এসেই একটু রান্না করার ছিল, করে নিয়েই স্নান সেরে নিলাম, আর এখন আমরা সবাই আজকে একসাথেই খেতে বসে যাব। ঔমসী স্নান হয়েই গেছিল, তো ওরা আমাদের জন্যই ওয়েট করছিল, তো এখন ঔমসীও খেয়ে নেবে, তার সাথে আমরা সবাই খেয়ে নেব। আজকে রান্নাটা আমি না করলেও পারতাম, কারণ মামুনি বলেছিল আমি সব করে রাখবো তোর যদি দেরি হয়ে যায়, কিন্তু সবাই এই রান্নাটা দুধ ঝিঙে আর কি আমার হাতে রান্নাটা বেশি পছন্দ করে, ওই জন্য আমি বলেছিলাম যে আমার দেরি হলেও আমি এসে করে নেবো, আর করতে বেশিক্ষণ লাগেও না, ওই জন্য আমি করে নিয়েছিলাম। রং দেখো এখনও একটু একটু রয়েছে। আজকে যখন আইনক্সে ঢুকলাম, ওখানে যখন ব্যাগ চেক করে যে মেয়েটা, সেও আমাকে বলছে যে বাবা দিদি তুমি এত রং খেলেছো যে তোমার রং এখনও যায়নি। আমি বললাম না গো, আর ঘষতে পাচ্ছি না, মুখে তো আর ঘষাঘষির কোনো সিনই নেই, মুখের অনেকটাই উঠে গেছে, কালকেও অত ঘষাঘষি করিনি, কারণ প্রথম দিন একটু ঘষেছিলাম বলে না আর মুখটা জ্বালা জ্বালা করছিল, আর এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, সাবান তো দিচ্ছি কিন্তু এই সব জায়গাগুলো জানি না, হাতেও এখন একটু একটু রয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে নিম বেগুন, দুধ ঝিঙে, ছোলার ডাল, আর হচ্ছে রুই মাছের ঝোল। আমরা চলে এসেছি ছাদে, কারণ বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল কালকে রাত্রে, তো বেশ হাওয়া দিচ্ছিল কালকে। আমি আর হিরক ছাদে এসেছিলাম রাত্রিবেলা, আর ঔমসীকে নিয়ে আসারও ইচ্ছা ছিল, তখন ওরা ডিনার করছিল, কিন্তু তারপরে ওরা ডিনার করে আবার টিভি দেখতে বসে গেছিল, তারপর ঘুমানোর সময় বলছে কি ছাদে গেলাম না, ছাদে যাওয়া হলো না, চলো ছাদে যাই। আলাম তোমরা টিভি দেখছিলে, টাইম নষ্ট করেছো আর হবে না, তাই আজকে ঐশী বলেছিল যে মাম্মা আজকে কিন্তু ছাদে যাবই, তো রাত্রিবেলা হোক না হোক আমলাম চলো বিকেলেই ঘুরে আসি ছাদে। আজকে মোটামুটি হাওয়া দিচ্ছে, হ্যাঁ মোটামুটি হাওয়া দিচ্ছে, মেইনলি প্ল্যান ছিল সন্ধ্যের দিকেই বা রাত্রির দিকেই হয়তো আসতাম, কিন্তু আরো এলাম এখন একটু মন ভালো করতে। হিরক আজকে সত্যি, আমি তো তাও কাজের মধ্যে এদিক ওদিক গিয়ে আছে, ওইটা নিয়েই ভাবনা চিন্তা করে যাচ্ছি, সারা দুপুর ভর কি সব দেখছিল, আসলাম এখন ওটা থেকে বেরিয়ে এসে, আর যত এগুলো চিন্তা করবো না তত মাথার মধ্যে কেমন একটা, মনের মধ্যে কেমন হয়, হ্যাংওভার রয়েছে আর কি। আমিও কিন্তু বাড়ি এসে ওকে বলছি ঠিকই, আমিও কিন্তু গুগলে সব দেখছি দেখছি, কিন্তু তাও অত আর আমি বললাম না একটু ছাদে যাওয়াই ভালো, একটু রিফ্রেশ লাগবে, মুডটা ঠিক হবে আর কি। ইন্দ্রাণী আন্টি, তুমি আমাদের ম্যাগনোলিয়া গাছটা দেখতে চেয়েছিলে, তাই তোমাকে এখন দেখাচ্ছি, আমাদের কিন্তু তিনটে এরকম গাছ রয়েছে, আর এখন গাছে ছোটো ছোটো কুঁড়ি এসেছে, আর এই গাছের ফুলগুলো সত্যিই খুব সুন্দর গন্ধ। তুমি তোমার অনেক ছোটোবেলার স্মৃতির কথা জানিয়েছো এই গাছটাকে ঘিরে, তুমি যে ফিলিংসটা শেয়ার করেছো আমাদের সাথে, আমরা সত্যিই তোমার ফিলিংসটা ফিল করতে পারছি। হিরক আর ওম আসছে, আর এখন চারজনে মিলে আমরা যাব আমার ইচ্ছে পূরণ করতে, পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট খেতে অনেক দিন ধরে তোমরা জানোই আমার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না, তাই এখনই যাব। আর ঐশীকে কিন্তু বললাম যে তুই কিন্তু পাপড়ি চাট ঠিক মতো খাস না, অন্য কিছু খেয়ে নে, ও বললো না আমি পাপড়ি চাটই খাবো। আর ওমের আবার অনেক দিন ধরে রোল খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো আমি বললাম রোল খেয়ে নে, তো বললো আজকে খাবো না আমি পরে খাবো, আজকে পাপড়ি চাটই খাবো।
বাড়িতে একটু আগেই ফিরলাম আর অনেক দিন পর পাপড়ি চাট খেলাম। ওম কেমন লাগলো পাপড়ি চাট? ভালো। ওম কিন্তু এই প্রথম ভালো করে খেলো পাপড়ি চাট, নইলে কিন্তু ও টক জাতীয় কিছু ভালোবাসে না। আজকে টক অত দেয়নি, যে বানিয়েছে সে তার মানে বাবা আগে বানাতো, তো খুব ভালো বানাতো। আমি আজকে জিজ্ঞাসা করলাম যে দাদু নেই, বললো না দেশে চলে গেছে, বলছে আমি ওনার ছেলে। আজকে মোটামুটি বানিয়েছিল, কিন্তু খারাপ না, ভালোই। আর অনেকদিন পর খেলাম। হীরক বলছে তোমার তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে যখন ওটা বানাচ্ছিল। আসলাম হ্যাঁ, ফুচকার ওখানেও হয় আর পাপড়ি চাটের এখানে আমার কেমন মানে আমি ভীষণ ভালোবাসি পাপড়ি চাট ফুচকার থেকে, তোমাদের আগেই বলেছিলাম। আর ঐশী কিন্তু আজকে খেয়েছে ঠিকঠাক, আমরা ভেবেছিলাম হয়তো ঠিক করে খেতে পারবে না, কিন্তু খেয়েছে ঠিক করে। আর হীরক কিন্তু বাড়িতে আর ফেরেনি, আমরা পাপড়ি চাট খেয়ে চলে এলাম, ও তারপরে মানে একসাথেই অনেকটা এসেছি, তারপরে ও চলে গেল আড্ডা মারতে। আর বাড়িতে এসে দেখি বাপি আজকে বেরিয়েছিল, তো বাপি আমাদের জুস লাভার এই যে বসে আছে, তার জন্য গরম পড়তে না পড়তেই অনেক রকম জুস নিয়ে এসেছে। এই দেখো পতঞ্জলির মুসাম্বি আর লেমন বাপি সব বার করে রেখেছে, যদি আমরা খাই। ফ্রিজে আরও অনেক রয়েছে এই মুসাম্বি আর লেমন। বাপি বলল যে এটা খেয়ে তোরা দেখ কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আবার পতঞ্জলির আরও অনেক রকম নাকি ফ্লেভার আছে, তো আরও অন্যান্য ফ্লেভার নিয়ে আসবো। তো আমরা এখনও টেস্ট করে দেখিনি, ঐশীর কিন্তু অলরেডি টেস্ট হয়ে গেছে। ঐশী কেমন লেগেছে? ঐশী জুস খেতে খুব পছন্দ করে, আবার আজকে বলছিল একদিন ফ্রেশ লাইম সোডা খেতে হবে। আমি বলেছি এখন তুমি নিজেই এত ভালো বানাও, আবার বাইরে খাওয়ার দরকার কি? আজকে যেমন আমি ভেবেছিলাম কোল্ড কফি খাবো, তারপরে ভাবলাম আমি নিজেই তো বানাই, খুব খারাপ কিন্তু হয় না, বাইরের মতোই কিন্তু টেস্ট হয়। যদি তুমি আইসক্রিম দিয়ে বানাও, একদিন তোমাদের দেখাবো, তোমরা আগের বার বলেছিলে, তো উইদাউট আইসক্রিম তোমাদের দেখিয়েছিলাম যে আইসক্রিম দিয়ে বানাবো, তোমরা যদি বাড়িতে ট্রাই করো না তাহলে কিন্তু বাইরে সত্যিই খেতে ইচ্ছা করবে না। খেয়ে উঠে আবার আমরা চলেছি ছাদ অভিযান করতে, খুটখুটি অন্ধকার, আর যেহেতু আর পূর্ণিমা নয় আমরা চারজন এসেছি। ঠান্ডা এসি? হ্যাঁ ছাদে কিন্তু ঠান্ডা আছে। আজকে ওয়েদারটা হাওয়াটা সকাল থেকেই দিচ্ছিল, হাওয়া আজকাল সকাল থেকেই দেয়। আর আজকে যখন পাপড়ি চাট খেতে গেছিলাম ওখানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। সত্যি তাই, আমি বলছিলাম যে পুরীর মতো হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছিল। এখন আমার হাওয়াটা একটু কম, কালকে যেমন গরমটা ছিল আজকে কিন্তু গরমটা একটু কম আছে, কম। কিন্তু আজকে আমি জানি না কেন আমার প্রচন্ড ঘাম হচ্ছে, আমার তো একটুতেই ঘাম হয় কিন্তু আজকে দেখছি খুব ঘাম হচ্ছে। মানে বাড়িতে তোমাদের সাথে যে তখন কথা বললাম তখন আমি দরদর করেই ঘামছিলাম, এমন অবস্থা। আর এই দেখো ঐশীকে, রাত দুপুরে ঐশী ওয়ান্ডা সেজেছে, ওয়ান্ডা সেজেছে, এইসব নিজে বানিয়েছে। আর এখন জানো তো ওম কিন্তু দাদাই আর আম্মার কাছে শুচ্ছে, দেখাই যাচ্ছে না, ওম এখন দাদাই আর আম্মার কাছে শুচ্ছে না, এখন ঐশী শুচ্ছে, ওম এখন আলাদা ঘরে শুচ্ছে। এই নিয়ে পড়ার ঘরে শুচ্ছে আর কি, ওম বলেছে এবার থেকে আমি আলাদা শুবো। আমি বলছি ভালো কথা, তো ওদের পড়ার ঘরে ওর সেট আপ করে নিয়েছে। আমরা এখন একটু ছাদে ঘোরাফেরা করি আর আজকের ব্লগটা এখানেই এড করি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো, আর তোমরা কিন্তু অবশ্যই সিনেমাটা দেখো, মাস্ট ওয়াচ, একদম আমি বলবো যে তোমাদের ভালো লাগবেই লাগবে। যারা আমার মতো হয়তো এত এগুলো পছন্দ করো না আর কি, কিন্তু তাদেরও কিন্তু ভালো লাগবে, সত্যিটা সবারই জানা উচিত আমাদের মনে হয়, আমাদের ওপিনিয়নে। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।